press the bell icon on the YouTube app and never miss another update. নোবেলের আসল চেহারা ফাঁস করে দিল কলকাতার মিডিয়া। এই সময়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের শোবিজ অঙ্গনের সবচেয়ে আলোচিত নাম মইনুল আহসান নোবেল। সম্প্রতি জাতীয় সঙ্গীত নিয়ে তার একটি পুরনো সাক্ষাৎকারের অংশ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, ভাইরাল হয়, চতুর্দিক থেকে আসছে নিন্দা। এর মধ্যে আরও একটি তথ্য জানালো কলকাতার একটি সংবাদ মাধ্যম। জানা গেছে, সারেগামাপা প্রতিযোগিতা চলার সময় অন্য প্রতিযোগীদের নাকি পাত্তা দিতেন না নোবেল, এমনকি এক বিচারককে নাকি অপমান করেছিলেন তিনি। বাংলাদেশি শিল্পীকে সমালোচনা করে নানা কথাই ভারতের গণমাধ্যমগুলো ব্যবহার করেছে। কলকাতার গণমাধ্যম বলেছে, সেখানকার কোনো শিল্পীকেই নাকি তার যোগ্য মনে হতো না, এমনকি এক বিচারককে নোবেল নাকি বলেছিলেন তার গান বিচার করার ক্ষমতা সেই বিচারকের নেই। এমন ব্যবহারের কারণেই নাকি মঞ্চে বেশ কিছুদিন দেখা যায়নি নোবেলকে, তাকে সাসপেন্ড করা হয়েছিল। আদতে এ খবর কতটুকু সত্য, বিষয়টি তলিয়ে দেখতে গিয়ে পাওয়া গেল আরও তথ্য। সোশ্যাল নেটওয়ার্ক সহ কয়েকটি সূত্রের মাধ্যমে জানা গেছে, মোনালি ঠাকুরের সঙ্গে নোবেলের ঝামেলার সূত্রপাত ঘটে একটি গানের নম্বর দেয়া নিয়ে। তবে নোবেল তাকে অপমান করেননি। জানা যায়, অন্য দুজন বিচারককে নোবেলের 9 নম্বর করে দিলেও মোনালি নম্বর দিয়ে দেন 10-এর মধ্যে মাত্র 4। এতে নোবেল অবাক হন। মোনালি কারণ হিসেবে জানান, এই গানের কথাই বোঝা যায়নি। সে পর্বের নোবেলের গাওয়া গানটি ছিল তাহসানের বিন্দু আমি। নোবেল মোনালিকে উদ্দেশ্য করে বলেন, গানটি আসলে এমনই, আপনি শুনে দেখুন। আর এতেই তেলে বেগুনে জ্বলে ওঠে মোনালি। এমনকি তিনি বিচারকের আসন ছেড়ে উঠে চলে যান। সেই খবরগুলোই ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। কলকাতার সংবাদ মাধ্যমও এ খবরকেই ফলো করে প্রচার করছে।